So, hey guys, good morning. আজ চলে আসলাম আজকের একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগটা কিন্তু গাইস আমরা শুরু করছি কিন্তু কল্যাণী স্টেশন থেকে, ঠিক আছে? সো ফাইনালি কিন্তু বাড়ির ওখান থেকে ব্লগটা শুরু করিনি, তার কারণটা হচ্ছে যে এডিট ক্রেডিট করে আবার তোমাদের সঙ্গে আপলোড দিতে হয় ভিডিও, তো সেগুলো তো জানো বেশি বকবক করবো না। সো তার জন্য কিন্তু লেট হয়ে গেছিলো, ফটাফট রেডি হয়ে কিন্তু চলে এসেছে এখন কল্যাণী স্টেশনে। এখান থেকে এসে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউসলি শেয়ার করছি। সো আজকে আমাদের যে প্ল্যান রয়েছে সেটা কিন্তু তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো, ঠিক আছে? সো চলো, স্পেশাল ভাবে আর বলার কিচ্ছু নেই, তো চলো তার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। তো এখন আমরা কিন্তু স্টেশনের এখান থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, এখন কিন্তু আমরা ফাইনালি বাইরের দিকে যাবো, তাই তো বিষয়। সো চলো বাইরে গিয়ে আবার মানে টোটো বা অটো ধরার ব্যাপার রয়েছে, সো ওখান থেকে কিন্তু আবার আমরা যাব তোমার টুইন টাওয়ার, ঠিক আছে? সো যাই হোক, তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, কন্টিনিউসলি ব্লগ দেখতে থাকো। ফার্স্ট অফ অল আগে যাই অটো টোটোর কাছে, তারপরে ওখানে গিয়ে জিজ্ঞেস করি কোন দিকটায়, তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউসলি ব্লগ শেয়ার করতে। যেহেতু আজকে আমরা ট্রেশিয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, ঠিক আছে? সো অনেকটাই লং জার্নি হতে চলেছে, ব্লগ দেখতে থাকো, কম মানে কমেডি তো করবো, ঠিক আছে? তার মধ্যে তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো। চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কন্টিনিউসলি, যেহেতু বাড়ি থেকে শুরু করতে পারিনি তার জন্য সরি সবার কাছে। এখানে যে ব্লগটা শুরু করলাম আর টোটোর আওয়াজটার জন্য কিন্তু শুনতে পাচ্ছ কিনা জানি না সাউন্ডটা। তো যাই হোক, এখন চলো যাই আগে ফার্স্ট অফ অল ওখানে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ সিনেমাটিক শট এনজয় করতে থাকো। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথা দিয়ে আসলাম, কিভাবে আসলাম আর কোন জায়গাটা এটা অ্যাকচুয়ালি, আর আসতে কত কি লাগে বা কেমন কি ব্যাপার আছে, সবকিছু এক এক করে শেয়ার করবো, ব্লগ দেখতে থাকো। তো ব্যস্ত ফাইনালি কিন্তু এখন এসে পৌঁছেছি, তোমরা ব্যাকে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মালয়েশিয়া টুইন টাওয়ার, যেটা কিন্তু আমাদের এই বছরের মানে কি বলবো বেস্ট চমক হতে চলেছে, কারণ কল্যাণীতে এটা ফার্স্ট টাইম করেছে, ঠিক আছে? সো এটার কিন্তু মানে কি বলবো কর্মকর্তা মানে যারা রয়েছে মানে যারা এই জিনিসটাকে মানে তৈরি করতে হেল্প করছে মানে যাদের থ্রুতেই এই জিনিসটা তৈরি হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছ সরকার ডেকোরেটার্স এখানে যা যা রয়েছে, উইলিয়াম সরকার, যাই হোক। সো এটা কিন্তু মানে কি বলবো আগের বছর গাইস কিন্তু আমাদের মানে দুবাইয়ের যেই মেন থিমটা ছিল মানে বুর্জ খলিফা, ওটা কিন্তু আগের বছর আমাদের কলকাতা মানে 2021 কিন্তু বেস্ট চমক ছিল, কলকাতার মানে সবার চোখ কেড়ে নিয়েছিল। তো এই বছর কিন্তু গাইস মানে সেই জিনিসটাই কিন্তু আমাদের কল্যাণী কেড়ে নিল, কারণটা হচ্ছে যে এই বছরের কল্যাণীর বেস্ট চমক রয়েছে কারণ টুইং টাওয়ার। এটার কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে পেট্রোনাস টাওয়ার, যেটা কিন্তু আমাদের মালয়েশিয়াতে রয়েছে, কিন্তু তার কিন্তু আজ এই বছর কিন্তু গাইজ কল্যাণী কিন্তু গাইজ এই জিনিসটার মানে কপি করে কিন্তু সবার আকর্ষণ কেড়ে নিতে চলেছে। সো যাই হোক, ফাইনালি কিন্তু আমি আর অভিষেক কিন্তু চলে এসেছি আজকে, মানে যেহেতু আমার কিছুদিন ধরে মানে ফেসবুকে ইউটিউবে কিন্তু এই জিনিসটা অবভিয়াসলি কারণ এই জিনিসটা কিন্তু মানে সব জায়গাতে সাজেস্ট হচ্ছিল, সো তার জন্য কিন্তু আজকে আমরাও চলে আসলাম, কারণ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার না করলে বস সবাই শেয়ার করছে, আমরা যদি শেয়ার না করি তাহলে আমার ফ্যামিলি মেম্বার কি করবে, তাই তো? আর অ্যাকচুয়ালি জাস্ট লাভলি লাগছে, কারণ গাইজ এটার কিন্তু উচ্চতা প্রায় 150 ফুটের কাছাকাছি,
তো গাইস আজকাল তো গেম আমরা সবাই খেলি, কেউ পাবজি কেউ ফ্রি ফায়ার। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা গেমের ব্যাপারে বলবো যার নাম হচ্ছে রামি ওয়ালেট। এখানে গেম খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবে আর সাইন আপ করলে পেয়ে যাবে 41 টাকা বোনাস। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 500 টাকা রিচার্জ করতে গেম খেলার আগে। আর এখানে তোমরা 3x প্রেডিকশন স্কিল দেখে রোজ 2000 টাকা ইনকাম করতে পারবে। এর থেকেও সহজ হবে, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো এখানে আমি 10 টাকা হারালাম, এখন আমি লাগাবো 30 টাকা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 3x ইনভেস্টমেন্ট ইউজ করছি যাতে আমার হারা টাকাটা রিকভারি হয়। ও শিট, আমি আবার 10 টাকা হেরে গেলাম। কোনো ব্যাপার না, আমি আবার 3x স্কিল ইউজ করে আমি আমার হারা টাকাটা রিকভারি করে নেব। দেখছো আমি বারবার বলছি তোমাদেরকে, আমি 3x প্রেডিকশন ইউজ করে আমি আমার হারা টাকাটা রিকভারি করব। শুধু তোমরা দেখতে থাকো আমি কিভাবে জিতি। ইয়েস, আমার জেতা টাকাটা রিকভারি হয়ে গেছে। আমি 10 মিনিটে 600 টাকা ইনকাম করেছি। এবার বন্ধুরা আমি আমার জেতা টাকাটা উইথড্র করে নেব। তো খুব সহজে আমি আমার জেতা টাকাটা রিকভারি করে নিলাম এবং দেখো আমার ফোনে মেসেজে চলে এসেছে। তো বন্ধুরা খুব সহজে কিন্তু আমার পেটিএমে এই টাকাটা চলে এসেছে। আর এই দেখো আমার জেতা টাকার লিস্ট, আর এখানে আমি আগে কত টাকা জিতেছি সব এখানে প্রুফ রয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি রামি ওয়ালেট খেলে কিন্তু খুব সহজেই টাকা ইনকাম করছি। তাহলে আর দেরি কিসের, আমার ফার্স্ট কমেন্ট এন্ড ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে যাও ডাউনলোড করো, গেম খেলো আর অনেক টাকা জেত। অরিজিনাল যে টাওয়ারটা রয়েছে সেটার কিন্তু উচ্চতা 1478 না 73 এরকম কিছু রয়েছে, সামথিং ওটা আমি অ্যাকচুয়ালি জানি না, 1400 সামথিং কিছু রয়েছে। সো এটার কিন্তু উচ্চতা করেছে 150 ফুটের কাছাকাছি, জাস্ট লাভলি লাগছে। মানে ক্যামেরাতে কিন্তু ঠিক মতন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, অবভিয়াসলি বোঝা যাওয়ারই কথা কারণ অত উপরে গ্যাস। মনে হচ্ছে কিন্তু এই যে কাছে এখান থেকে শুরু হলো এই যে, বাট ওটা কিন্তু অনেক উপরে গ্যাস, ঠিক আছে। সো যাই হোক, তোমাদের সঙ্গে ব্লগ কন্টিনিউসলি শেয়ার করছি, ব্লগ দেখতে থাকো আর আমাকে কমেন্ট সেকশনে বলবে তোমাদের কেমন লাগলো। চলো যখন এখানে চলে এসেছি কথা হবে, অনেক কিছু হবে, আড্ডা হবে। তো কিন্তু গ্যাস তোমাদের সঙ্গে সামথিং কিছু সিনেমাটিক শর্ট শেয়ার করবো, সেটা দেখতে থাকো, তারপরে আবার এতক্ষণ ধরে কিন্তু তোমাদের সঙ্গে সিনেমাটিক শর্ট শেয়ার করছিলাম, জানি না কেমন কি লেগেছে তোমাদের। সো এবার কিন্তু ফিরে আসছি আবার তোমাদের সঙ্গে, মানে মেন কথাতে, কারণটা হচ্ছে যে গাইজ থেকে বেরিয়েছিলাম 10টা থেকে 10:30 অবশ্যই একদম। সো গাইজ তখন কিন্তু মানে কি বলবো, মালটা লেট করা অতিরিক্ত, যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি ফার্স্ট অফ অল ব্যারাকপুর স্টেশনে, ওখান থেকে কিন্তু আমরা কল্যাণী লোকাল ধরলাম, তাই তো? আমরা রানাঘাট লোকাল ধরেছিলাম, রানাঘাট লোকাল ধরেছিলাম, যাই হোক। সো ওখান থেকে কিন্তু আমরা রানাঘাট লোকাল ধরেছিলাম, রানাঘাট লোকাল ধরে কিন্তু স্টেশনে নামলাম। নামার পরে কিন্তু আমরা আবার এসেছি এটা আইটিআই মোড়, তাই তো? আইটিআই মোড় তো, কল্যাণী আইটিআই মোড়। সো এই বছর কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু সেরা চমক এটা হতে চলেছে, আর এটা কিন্তু অবভিয়াসলি তোমাদের সঙ্গে ফার্স্টের থেকে কিন্তু শেয়ার করছি। সো আবারও এই কথাটা শেয়ার করলাম, কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু বেস্ট অফ বেস্ট চমক এটা হতে চলেছে। দেন আমাদের দেশপ্রিয় পার্ক, তারপরে যেটা রয়েছে শ্রীভূমি, সো ওইগুলোও কিন্তু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। সো আজকে যেহেতু এইদিকে এসেছি মানে উল্টো সাইডে, সো এটা কিন্তু আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা। ব্লগ দেখতে থাকো, কারণ তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাকচুয়ালি এই যে মানে এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম জানলাম, ঠিক আছে। তো এই ক্লাবটা না মানে যেটা অ্যাকচুয়ালি এটাকে প্রিপারেশন করছে, মানে এই টুইং টাওয়ারটাকে, মানে মালয়েশিয়ার টুইং টাওয়ার পেট্রোনাস টাওয়ার যেটা মানে অ্যাকচুয়ালি কল্যাণীতে হয়েছে, এটাকে মানে যারা এখন মানে কি বলবো রেডি করছে সেটা হলো আমাদের কি বলবো সরকার ডেকারার্স, ঠিক আছে। সো আর এটা মানে এখানে যেই ক্লাবটা মানে ক্লাবটাই মানে এই প্যান্ডেলের যেই ক্লাব মেন, ঠিক আছে, মেন ক্লাব যেটা সেটা হলো অ্যাকচুয়ালি নিয়াস ক্লাব। এটাই রিকোয়েস্ট করো সবাই এখানে আসবে যদি এটা কাবাতে চলেছে। আর দাদা অনেক পরিশ্রম করছে বিশেষ করে, কারণ একটা ব্লগ করতে একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম করতে হয়, আর আমি ভিডিও করি আমাকে কতটা পরিশ্রম করতে হয়। তোমরা অবশ্যই দাদাকে সাপোর্ট করো, দাদাকে সাবস্ক্রাইব করে দাও, আর এখানে আসতে ভুলবে না একদম। তো চলো একা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্লগ দেখতে থাকো কন্টিনিউসলি, আমাকে কমেন্ট সেকশনে বলবে তোমাদের কেমন লাগলো টুইং টাওয়ার্স, ঠিক আছে। মানে কি বলবো, জাস্ট অসাম লাগছে এই জায়গাটা এসে অ্যাকচুয়ালি। গাইজ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এখানে কিন্তু এখনো অনেক রকমের কাজ বাকি রয়েছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ মাটি করে করে, মানে এখানে হয়তো কোনো রকম লাইটিং বা কোনো রকম কিছু একটা হবে হয়তো, ওখানেও দেখতে পাচ্ছ কাজ চলছে। ভিতরে অ্যাকচুয়ালি সামথিং একটু কিছু দেখতে পেয়েছিলাম, ভিতরে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটের পথে, কারণ যেই কাঁচের একটা লেয়ারগুলো দেয় না, যে লাইটিং টাইটিং কাঁচের লেয়ারগুলো, ওগুলো প্রায় কমপ্লিটের পথে, ওটা ভিতরে হালকা দেখতে পেয়েছিলাম কিন্তু। বাট গাইজ ভিডিও করতে দিচ্ছে না, তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।
তো গাইস এখন তোমাদের সঙ্গে যেই জিনিসটা শেয়ার করব সেটা হলো এটার যে চওড়া লেয়ারটা রয়েছে মানে অ্যাকচুয়ালি এটা চওড়া কিন্তু 130 ফুট আর উচ্চতায় কিন্তু 150 ফুট ঠিক আছে সো বছরের মালয়েশিয়ার বেস্ট অফ বেস্ট থিম নিয়ে চলে আসছে কল্যাণী ঠিক আছে আইটিআই মোড সো যাই হোক ওখানে কিন্তু অভিষেক এখন বসে রয়েছে আর আমি কিন্তু গাইস সত্যি কথা বলতে আগে ভেবে নিচ্ছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণটা হচ্ছে যে না ভেবে না বুঝে কিন্তু হুট করে কিছু শেয়ার করা উচিত না যাই হোক তোমাদের সঙ্গে যতটা পারছি ব্লগ শেয়ার করার চেষ্টা করছি হয়তো বেশি একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বাট যতটাই শেয়ার করব জেনুইন জিনিস শেয়ার করার চেষ্টা করবো সো ব্লগ দেখতে থাকো এক এক করে তোমাদের সঙ্গে কমপ্লিট শেয়ার করছি আর এখানে অ্যাকচুয়ালি যেই মেন মানে থিমটাকে যে মেন মানে তুলে ধরেছে সে এখন তাকে এখন এখানে দেখতে পাচ্ছি না যদি আসে আর যদি সামনে বেঁধে যায় সো তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইস ফাইনালি কিন্তু পুজো আসতে কিন্তু আর বেশি দেরি নেই সো আর মাত্র কটা দিন বাকি পুজো আসতে সো অ্যাকচুয়ালি গাইস তোমরা কিন্তু মানে তোমরা জানো বলতে বলবো না পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে শুরু করে বিদেশের লোকরাও পর্যন্ত জানে বাঙালির শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপুজো সো সেটাই কিন্তু আসতে আর মাত্র কটা দিন বাকি তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এখন টুইন টাওয়ারের কাছে ঠিক আছে তো আর অ্যাকচুয়ালি গাইস তোমাদেরকে বলে রাখি আগের বছর যেহেতু যেরকম সেরা চমক ছিল আমাদের বুর্জ খালিফা কলকাতার এবছর কিন্তু গাইস সেই সেম জিনিসটাই কিন্তু কল্যাণী নিয়ে চলে এসছে মালয়েশিয়ার টুইন টাওয়ার এটা কিন্তু গাইস আমাদের সেরা চমক হতে চলেছে মানে আমাদের মানে প্রত্যেকটা বাঙালি মানুষের চোখে কিন্তু আকর্ষণ করেছে ঠিক আছে চোখ আকর্ষণ করেছে সো যাই হোক সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের অনেক জেলাতেই কিন্তু মানে কি বলবো দুর্গাপুজোকে নিয়ে রয়েছে সবাই কারণ এই বছর কিন্তু মানে কি বলবো গাইস সব কিছুই মানে সেরা হতে চলেছে ঠিক আছে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এরকম বড় বড় এক একটা ধামাকা হতে চলেছে যেরকম এবছর তোমাদের সঙ্গে এই ব্লগটার পরে কিন্তু আমি আবার দেশপ্রিয় পার্ক তারপরে ওদিকে রয়েছে আরও সব কিছু এক এক করে শেয়ার করব ঠিক আছে সো ব্লগ দেখো তোমরা এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন ফাইনালে কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড টুইন টাওয়ারের কাছে তো ফাইনালি কিন্তু মানে এইবারে কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে আর তার আগে তোমাদের সঙ্গে আর দুটো তিনটে জিনিস শেয়ার করছি গাইস অ্যাকচুয়ালি কিন্তু এই মানে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটার মানে টুইন টাওয়ারের সুবিধাটা কী রয়েছে অ্যাকচুয়ালি এর সামনে কিন্তু অনেক বড় মাঠ রয়েছে আর মাঠের মধ্যে কিন্তু একবারে প্রায় 200-300 লোক হয়তো এন্ট্রি করতে পারবে বাট তার থেকেও বড় একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু এবছরের মানে আলোকসজ্জাও কিন্তু প্যান্ডেলের সঙ্গে সঙ্গে কিন্তু আলোকসজ্জাও কিন্তু ধামাকা করে দেবে কারণ এইগুলো নিয়েও প্রস্তুতি চলছে আজকে মিটিং হচ্ছে তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি গাইস আমরা কিন্তু মানে যে এখানকার মেন তার সঙ্গে আমরা কথা বলতে পারলাম না সো যাই হোক এটা একটা খারাপ জিনিস হয়ে গেল মিডিলটায় যেটা রয়েছে ওই জায়গাটা ওখানে কিন্তু মানে হ্যাঁ অবভিয়াসলি একটা ফাউন্টেন করছে ওই জায়গাটায় কিন্তু আবার জলের ফোয়ারা টোয়ারা এরকম কোনো একটা ব্যাপার হবে সো যাই হোক তো চলো সামথিং আর দু একটা সিনেমাটিক শট নেই সিনেমাটিক শট নিয়ে কিন্তু আমি অভিষেক তারপরে এই দুটো ভাই আমাদের ওখান থেকেই এসছে সো একসঙ্গে কিন্তু সবাই মিলে বেরিয়ে যাবো তো যাই হোক ব্লগ সিনেমাটিক শট এনজয় করো আর ব্লগ যতটা শেয়ার করলাম এটাই কিন্তু আজকের মতন ছিল আর দেখতে থাকো ব্লগটা ফাইনালি গাইস এখন কিন্তু আমাদের মানে পুরো মানে কি বলবো টুইন টাওয়ারের মানে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মানে যা যা করলাম সব কিছু কভার করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাবো কারণ আমাদেরকে আবার অনেকটা দূর যেতে হবে এখন যেহেতু ঘড়ির কাটায় 4:05 এরকম সামথিং হয় তো এখন ফাইনালি কিন্তু গাইস আমাদের টুইন টাওয়ারটাকে টাটা বাই বাই বলে এখন চলে যেতে হবে আর একটা জিনিস তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি এই টুইন টাওয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি উদ্বোধন হবে কিন্তু দ্বিতীয়
থেকে তৃতীয়ার দিকে, ঠিক আছে? সো যাই হোক, সবাইকে আমন্ত্রণ রইলো। অ্যাকচুয়ালি আমার তো পার্সোনাল কোনো জিনিস না, সো সবাই আসবে, দেখবে, জাস্ট অসম বানাচ্ছে টুইং টাওয়ার, জাস্ট লাভলি। তো চলো এখন ফাইনালি সবাই মিলে বেরিয়ে যাবো, আর এখান থেকে আমাদেরকে আবার টোটো টোটো ধরতে হবে, টোটো অটো। তো চলো, সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সো চলো, দেখা হবে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে আরেকদিন। সো আজকের মতন টাটা, লাভ ইউ, টেক কেয়ার।